আবাস যোজনার তালিকা নিয়ে নানান প্রশ্ন, সেই তালিকায় খতিয়ে দেখতে মঙ্গলকোটে হঠাৎই হাজির টিএম। গত দুবছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নামের তালিকা সার্ভে হয়েছিল, গোটা রাজ্য জুড়েই এই কর্মসূচি হয়েছিল, সেই তালিকা প্রকাশও হয়েছে, কিন্তু সেই তালিকাকে ঘিরেই উঠেছে নানান প্রশ্ন। তাই আবাস যোজনার ঘরের সেই তালিকা নতুনভাবে সার্ভে করবে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও ভিলেজ পুলিশ, এমনটাই জানিয়েছিল কেন্দ্র। সেই মতো বুধবার ও বৃহস্পতিবার আবাস যোজনার ঘরের তালিকা ধরে বাড়ি বাড়ি সার্ভে করলেন ডিএম প্রিয়াঙ্কা সিংলালা। তিনি এদিন হঠাৎই চলে আসেন মঙ্গলকোটে। মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের নতুন হাট কলাইডাঙ্গা আদিবাসী পাড়া তিনি ঘুরে ঘুরে তালিকা ধরে সার্ভে করেন। জিপিতে মঙ্গলকোট ব্লকে এসটি আবাস প্লাসে ভেরিফিকেশন করতে বাড়িগুলো দেখেছি, যারা যারা আমাদের লিস্টের মধ্যে আছে তাদেরকে একবার ভেরিফাই করা হয়েছে কি ওরা পাওয়ার যোগ্য আছে কি। সার্ভে করা হয় হাপেনমণি মুর্মু, গদাধর মাঝি, হৃদয় মাঝি, বিজয় বক্সি, মেঘনাথ দাস, মানিক সাঁতরা, মুনাই শেখের নামে। এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলালা, ডেপুটি সেক্রেটারি বর্ধমান জেলা পরিষদ, মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশ চন্দ্র বাড়ুই, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখোপাধ্যায়, মঙ্গলকোট ব্লক বিআইও সৌরভ বন্দ্যোপাধ্যায়, জেপিও দিব্যেন্দু দত্ত, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। দশটা মতো বাড়ি দেখলাম, তারা আদৌ প্রাপক কিনা সে ব্যাপারে ইনসিওর করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সরজমিনে। এইরকম তদন্ত প্রতিটা ব্লকে আরও আরও চলবে, শুধুমাত্র একবারের এনকোয়ারি নয়, ত্রিস্তরীয় এনকোয়ারি করে যারা প্রকৃত যোগ্য তাদেরই বাড়ি দেওয়া নিশ্চিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।